লাদাখে গালোয়ান নদী উপত্যকায় আবহাওয়া খুবই বৈরী এবং এলাকাটি পাহাড়ের খুবই উঁচুতে এটি দুই দেশের মধ্যকার ডিফেক্ট সীমান্ত এলাকাটি মূলত চীন শাসিত কিন্তু এর মালিকানা ভারত দাবি করে চীন ভারতের মধ্যে অস্পষ্টভাবে চিহ্নিত তিন হাজার চারশো চল্লিশ কিলোমিটারের বেশি দীর্ঘ বিতর্কিত ভূখণ্ডের মালিকানা নিয়ে দুদেশের মধ্যে মুখোমুখি সংঘাতের ইতিহাস পুরনো সীমান্তে শেষবার গোলাগুলির ঘটনা ঘটে উনিশশো পঁচাত্তরে তখন অরুণাচল প্রদেশের একটি প্রত্যন্ত গিরিপথে চারজন ভারতীয় সৈন্য নিহত হয়েছিল ওই সংঘর্ষের ঘটনাকে সাবেক কূটনীতিকরা আকস্মিক আক্রমণ ও দুর্ঘটনা বলে ব্যাখ্যা করেছিলেন এরপর আর কোনো বুলেট ছোড়ার ঘটনা ঘটেনি সেই ঘটনার পর দুই দেশের মধ্যে উনিশশো সালে চুক্তি হয় যে এলএসির দুই কিলোমিটারের মধ্যে কোনো পক্ষই গোলাগুলি চালাবে না বা কোনো কারণে রকম বিস্ফোরক ব্যবহার করবে না কিন্তু সাম্প্রতিক সময়ে দেশ দুটির সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ সংঘাতের ঘটনা ঘটছে মে মাসে লাদাখেই সীমান্তবর্তী প্যাংকক লেকে এবং সিকিম ভারত সীমান্ত এলাকায় গোলাগুলি না হলেই দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আর সবশেষ লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সোমবার রাতে যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে সেখানেও কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি এখন প্রশ্ন হচ্ছে গোলাগুলি না হলে এত মৃত্যু হলো কিভাবে। এই সংঘর্ষে হাতে তৈরি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এবং সেটির একটি ছবি প্রকাশ পেয়েছে হিমালয় পর্বতমালায় চীন ভারতের বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে এই সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত বিশ জন ভারতীয় সৈন্য এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে চীন তাদের পক্ষে কোনো হতাহতের খবর স্বীকার করেনি সংঘর্ষে প্ররোচনা দেওয়ার জন্য দুপক্ষই একে অপরকে দোষছেন অর্থাৎ দোষারোপ করছেন এই সংঘর্ষে চীন হাতে তৈরি যে অস্ত্র ব্যবহার করেছে সেই অস্ত্রের একটি ছবি প্রকাশ করেছে ভারত সেখানে দেখা যাচ্ছে লোহার রডের উপর পেরেক পোতা হাতে তৈরি একটি অস্ত্র ভারতীয় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসির কাছে এই ছবিটি দিয়ে জানিয়েছেন চীন গালোয়ান উপত্যকার সংঘর্ষে এই অস্ত্র ব্যবহার করেছিল প্রতিরক্ষা বিশ্লেষকরা এই ধরনের অস্ত্র ব্যবহারকে বর্বরতা বলে বর্ণনা করছেন এই ছবি ভারতে টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তাদের ক্ষোভ ঝাড়ছেন তবে চীনা বা ভারতীয় কর্মকর্তারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে খাড়া পর্বতের প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং কিছু সৈন্য পা পিছলে খরস্রোতা গালুয়ার নদীতে পড়ে গেছেন যেখানে শৈল প্রবাহের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে বিবিসি বাংলার দিল্লির সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ বলছেন একটিও গুলি বিনিময় না হবার পরেও কিভাবে সংঘর্ষে বিশজন ভারতীয় সৈন্যের প্রাণহানি ঘটল তা নিয়ে বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করার পর দেশটির সেনাবাহিনী এই ছবি প্রকাশ করেছে এবং ধারণা দিতে চাইছে যে এই সংঘর্ষে চীনের আচরণ কোনো মতেই সামরিক বাহিনীর সুলভ ছিল না সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও ৪৫ বছরের মধ্যে এই প্রথম দুই দেশের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটল।